তারকা মৌসুমী আক্তার সালমা ও দিনাজপুর ছয় আসনের সরকার দলীয় এমপি শিবলি সাদিকের বিবাহ বিচ্ছেদ এখন মিডিয়ার টপ অব দ্য কান্ট্রি। গত 20 নভেম্বর সংসদ সদস্য শিবলি সাদিক ও সালমার মধ্যে আনুষ্ঠানিক ডিভোর্সের মাধ্যমে ভাঙে এই সংসার। জানা যায় দীর্ঘদিন ধরেই সালমা ও শিবলি সাদিকের মধ্যে মনোমালিন্য চলছিল, এ কারণে আলাদা থাকছিলেন সালমা। এ বিষয়ে সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তালাকের বিষয়টি নিশ্চিত করেন। তালাকের কারণ প্রসঙ্গে শিবলি সাদিক বলেন, সালমার অস্বাভাবিক চলাফেরার কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সালমা রাত বিরাতে বিভিন্ন জায়গায় যায়, এটাই হচ্ছে মূল সমস্যা। তাছাড়া গত 4 মাস রাগ করে বাসা থেকে চলে গিয়ে বাইরে ছিল সালমা, এবং সে চলতি মাসের 20 তারিখ বাসায় ফিরে টাকা পয়সা দাবি করে, মোহরানা দাবি করে, এমনকি কাজী সঙ্গে নিয়ে আসে। এক পর্যায়ে সে দেন মোহরের 20 লাখ টাকা দাবি করে। শিবলি সাদিক আরো জানান, আমরা চেয়েছি সালমা একটি লিমিটেশনের মধ্যে থাকুক, ঢাকায় কিংবা বড় বড় প্রোগ্রামে অংশ নিক, কিন্তু সালমা চেয়েছিল আমেরিকা বা দেশের বাইরে যাবে, এমনকি নাটকেও অভিনয় করবে, তাছাড়া রাত বিরাতে স্টুডিওতে গিয়েও সে কাজ করবে। এসব কারণে মনোমালিন্য হওয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সালমা ও শিবলি সাদিকের স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে। জানা যায় সপ্তাহে 3 দিন স্নেহা মায়ের কাছে থাকবে আর 3 দিন শিবলি সাদিকের কাছে। ডিভোর্সের পর এখন কি করবেন সালমা? এমন প্রসঙ্গে সালমা বলেন, আমি গানের সঙ্গেই থাকবো, এলএলবি পড়ছি, আমার মেয়ে স্নেহা আমার একমাত্র অবলম্বন, আমি বিয়ের কথা আর ভাবছি না, আমার বাবা মাও আমার কাছে সন্তান, তাদেরকে নিয়েই ভালো থাকতে চাই। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।